হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হবে তাই সবাইকে অনুরোধ করছি একটা লাইক চেয়ে নিচ্ছি সবাই একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে দেন একটা লাইক দিলে ভিডিওটা করতে আগ্রহ বাড়ে যে কোনো ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু ভিডিওটা রিচটা বেড়ে যায় তো আপনাদের কাছ থেকে একটা লাইক আশা কর করতেই পারি লাইকটা দিলে আপনার কোনো ক্ষতি হবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তো ভাইরে ভাই কী আর বলবো রে ভাই মানে এই যে দেশি খাটাস তারপরে এই যে মাহিনুর তিশা তিসা মাহিনুর সে যে মানে যা শুরু করেছে ইউটিউবে তার সাজগুজ দেখেই ইদানিং মানে মানুষ হাসবে না কানবে নাকি আত্মহারা হয়ে যাবে নাকি পাগলা পাগলাগুলোতে ঢুকবে কেউ কিছু বুঝতে পারতেছে না সেই যে দেখেন কিছুদিন আগে তার মেয়ে জামাই বাড়িতে গেল সেখানে সে কি একটা প্লাস্টিকের শাড়ি পরে তারপর কুচি কুচি একটা ব্লাউজ আচ্ছা যাই হোক পরেছে পরে তারপর গেল যাওয়ার পর যে মানে তারা যে তৃষা এখন দেশি খাটা মানে তৃষাকে দেখে মনে হয় নতুন করে ক্রাশ খেয়েছে এই যে দেখেন আপনাদের ভাবি তৃষা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছে মাসাল্লাহ মানে নিজের বউকে ইউটিউবের সামনে এসে মানে শরীর দেখিয়ে তারপর রূপ দেখিয়ে সেটা দিয়ে ডলার ইনকাম করবে সেটা যে মানে কতটা লজ্জা সেটা তার কোনো ভুল নেই তার মানে ডলার ইনকাম হলেই হলো তো তার মানে যেমন খুশি যেমন সাহায্যের মতো রং মেখে সেজে যেখানে কিছু সেখানে চলে যায় তো তার সাজগোজ ইদানিং মানে তার যে বয়স হয়েছে সেটা কিন্তু তার কোনো মাথা ব্যথাই নেই তো যাই হোক মেয়ের বাড়িতে গেল মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়ে জামাইয়ের সামনে তারা ঢলা ঢলি পাড়াপাড়ি হুড়াহুড়ি মানে কী থেকে কী করবে মানে ইনকাম করার জন্য মানে মাথা খারাপ হয়ে যায় তারপর মিষ্টির প্যাকেট নিয়ে কি যে একটা নোংরামি করলো একবার একই মিষ্টির প্যাকেট দিল বিআইন মানে এই দেশি খাটাস বিআইন বাড়িতে যে একদম বিয়ান কি করতেছে না করতেছে বিয়ান আম কাটতেছে বিয়ান করতেছে বিআইন সেই করতেছে সেখানে তার মানে ক্যামেরা ধরা লাগবে এই দেশি খাটাসের অভ্যাসই হলো এটা সে শুধু মেয়েদের গোপন ভিডিও করবে তারপর ভিডিও করে করে সেগুলো ইউটিউবে আপলোড করবে আর বেশি বেশি ইনকাম করবে এটাই তার হচ্ছে মূল উদ্দেশ্য সে বিআইনের বসে আম কাটতেছে সেইগুলো ভিডিও আপলোড করে তো তার অব্বাসীরা তারপর পারুল খালা আছে তারপরে তাদের বাসা একটা কাজের মহিলা আছে তাদেরকে মানে এরকমভাবে শো করবে ইউটিউবের সামনে মানে তারাও তো একটা মহিলা মানুষ যত তারা কাজ করুক না কেন তারাও কিন্তু একটা মহিলা মানুষ তাদেরকে সেইভাবেই কিন্তু ইউটিউবে আনা উচিত বা না আনাটাই ভালো আমি মনে করি তো যাই হোক বিয়ান বাড়িতে গেলো সেখানে যেয়ে সে যতটুকু নোংরামি নষ্টমী করার করলো তারপর মিষ্টির প্যাকেট নিয়ে কী দুই নাম্বারিটা আপনারা করে ভিডিওটাতে দেখতে পারবেন প্রথম একই মিষ্টির প্যাকেট দুইজনের হাতে কীভাবে দেয় আমি সেটাই বুঝি না একই মিষ্টির প্যাকেট তার বিয়ানের হাতে প্রথম দিল বিয়ান কিন্তু সেই মিষ্টিগুলো রেখে দিল তারপর আবার সেই মিষ্টির প্যাকেট আবার দেখা গেল যে মেয়ে জামাইয়ের হাতে সাকিব সাকিবের হাতে দিলো তানজুল তানজিলার জামাইয়ের হাতে তো সেই মানে তারা যে সব জায়গায় শ্যুটিং করে বেড়ায় সেটাই তাদের প্রমাণ তো যাই হোক সেখানে গেল মোটামুটি তাদের ভালোই সেখানে ভিউ হলো ই হলো তারপরের দিন তারা একটা বিয়ের অনুষ্ঠানে গেল সেখানে যে তিসার এই মাহিনুর তিসার যে কি একটা বায়দানি শ্বাস দিল সেই শ্বাসটা দেখে সবাই মানে ইউটিউবে সবাই মানে কেন্দ্রে দিয়েছে ধরতে গেলে মানুষ কোথাও গেলে যে একটা ভাবে সাজগুজ করে সেটা নিম্নতম মানে বুদ্ধিও এই মহিলার নেই এই খাটাস মহিলা এত বড় একটা টিকলি কি মানে আজকাল যুগে এরকম মাথার মধ্যে কেউ পরে তাকে দেখলে না দেখলে বোঝা যায় না আর সব চাইতে বেশি খাটাসগিরি লেগেছে তার মেয়ের যেই এঙ্গেজমেন্টের শাড়িটা সেটা কি তারপর লাগলো তোর কি আর কোনো শাড়ি নেই মাহিনুর তারপরে এরকমভাবেই এই গরমের মধ্যে নিজের ছোট্ট একটা মেয়েটা মেয়ে সেই মেয়েটাকেও একটা কি প্লাস্টিকের জামা পরিয়ে তারপর জুতা পরিয়ে জুতা পরিয়ে সেখানে প্লাস্টিকের মতো সেই জুতাগুলা পরিয়ে পা মানে জুতাগুলো একদম হাইট হচ্ছে একদম হাঁটু পর্যন্ত তারপর একটা এরকম জামা পরিয়ে ছোট বাচ্চাকে মানুষের কোথাও নিয়ে গেলে বাচ্চাদেরকে কমফোর্টেবল জামা কাপড় পরিয়ে নিয়ে যায় কিন্তু তারা ইনকামের জন্য শো আফ করার জন্য দেখানোর জন্য মানে তারা জীবন দিয়ে হলো এগুলো করবে তো বাচ্চাটাকে মানে মরা মরা অবস্থা করে একদম এই গরমের মধ্যে কী অবস্থা করে নিয়ে গেল সে বাচ্চাটা কিন্তু প্রায় অসুস্থ মতোই হয়ে গেছে সে বিয়ে বাড়িতে যেয়ে সেই গরমে কান্নাকাটি করতেছে তো এদিকে দেখা গেল যে মাহিনু সে তার মেয়ের মেয়ের যে এঙ্গেজমেন্টের শাড়িটা সেটা সে পর মানে এছাড়া কি তার কোনো আর শাড়ি ছিল না মানে আমি মাথায় এটাই আসলো না যে মেয়ের একটা স্মৃতি হিসাবে একটা অ্যাঙ্গেজমেন্টের শাড়ি সেটাই সে তার পরা লাগলো তার যে কতটা মানে মনটা যে ছোটো ছোটো লোকগির মন তার যে মনে মধ্যে কতটা নোংরামি মেয়ের জিনিস তো মানুষ বিয়ে হয়ে গেলে মানুষ এমনিতেই পরে না কিন্তু সে তার অ্যাঙ্গেজমেন্টের শাড়িটা কীভাবে পরল তব যাই হোক পরে সে একটা আজগুবি একটা শ্বাস দিয়ে বিয়ে বাড়িতে গেল। তো বিয়ে বাড়িতে যেয়ে তারা যে আশা করছিল তাদেরকে যে দেশি মোমার বাংলাদেশি মোমার বাংলাদেশি মোমার সে ইউটিউবার নাচবো না এরকম করে যে একটা সম্বোধনা দিবে কেউ কোনো পাত্তাই দিল না খাওয়া দাওয়ার আয়োজন দেখে মানে মাথাটাই পুরা খারাপ তিসার মুখটা দেখলে মানে যদি দেখতেন যারা দেখবেন ভিডিওটা তার মুখটা যে কী অবস্থা হয়ে আছে এরকম ক্ষমা আমি কোনোদিনও দেখিনি তার কী অবস্থা মুখটা করে রেখেছে যেমন ডাল ডাউল ডাউল গের ভাষায় ডাউল দিয়ে প্রথমে দিলো তারপর রোস্ট সেই রোস্ট সুযোগ পেতিস আবার ইউটিউবার নাজমুলকে দুইটা দিয়ে দিলো তো নিজেও খাচ্ছে আর কি মানে একটুখানি মাংস টাংস মানে খাবার দাবারের আয়োজন দেখে তিসার মানে মাথাটাই পুরো ইয়ে হয়ে গেছে সেখানে তার কোন রকম সেভাবে ইয়ে হয়নি আর ভিডিও তো করতে ভিডিও তো করা একদম নিষেধই তাদেরকে আগেই বলে দিয়েছিল মনে হয় যে আপনারা কোনো ভিডিও করতে পারবেন না এই ভিডিও বিয়েতে এসে তার কারণ সবাই জানে তারা যেখানে সেখানে যে বিডির বিয়ের ভিডিও করে আপলোড করে তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে আর যদি সেরকমই হতো তাহলে কিন্তু এই দেশি খাটা সেই ইউটিউব আর নাজমুল বাপে সে কিন্তু প্রথমে যে সেই তার মেয়ে বিয়ের যে কোনে এবং ইয়ে আছে বর আছে তাকে সেখানে যে ভিডিও করে মাসে মাহাশাল্লা এই যে দেখেন মাহাশল্লা বউ বর আর বউ অনেক সুন্দর লাগতেছে তাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার মামার আমার বাবার মামার মানে কী আত্মীয় সেটা আসলে বুঝতে পারলাম না তো যাই হোক সে কিন্তু আগে দৌড়ে যে খাটাসগিরি করতো সে কিন্তু খাটাসগিরি করতে পারেনি তাদের কিন্তু ভিডিও একদমই অ্যালাউ করেনি তার কারণ তারা সবাই জানে সেখানে ভিডিও করলে তাদেরকে একদম মানে জুতা পিঠা লাঠি পিঠা করা হবে সেই ভয়ে তারা ভিডিওই করতে পারেনি তো দৌড় দৌড়ানি খেয়ে গাছের নিচে এসে বসে থাকছে তাদের বসারও সেইভাবে প্লেস দেওয়া হয়নি তো একটুখানি ভিডিও দেখা গেছে হয়তো চুরি করে ভিডিওটা বউ বা বড়ের সাথে করে নিয়েছে তৃষা বা তান বা কেউ কেউ শিখিয়ে দিয়েছে যে যা ভিডিও করে নিয়ে একটু তাদের সাহস হয়নি কিন্তু সেইভাবে ভিডিও করার তারপর দূর থেকে তাদের মামার বাড়ি এই বাড়ি সেই বাড়ি দেখাচ্ছে বিল্ডিং আচ্ছা কেউ যদি দূর থেকে বলে যে এটা আমার বাবার বাড়ি এটা আবার নানার বাড়ি তাহলে কি মানুষ বিশ্বাস করার যোগ্য আমরা কিভাবে বুঝতে পারবো যে এটাই তার মামার বাড়ি এটা তার বড় বাবার বড় মামার বাড়ি বাবার ছোট মামার বাড়ি তাদের কি মানে এতেই বোঝা গেল তাদের যে আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে কোনো পাত্তা দেয় না তাদের কোনো সম্পর্ক নেই এতেই কিন্তু বোঝা গিয়েছে যে তাদেরকে কোনো সেইভাবে কোনো মূল্যায়ন নেই তারা দূর থেকে ভিডিও করার চেষ্টা করেছে তো জানি না কতটুকু সত্যি তার ভিডিওটা তারপর আমি একটা আমি একটু পিছনের দিকে যাচ্ছি যেমন ধর ধরেন মানুষ কতটা মানে ছোটো লোক হলে এই কাজগুলো করতে পারে আপনার আপনি একটা স্বর্ণের একটা স্বর্ণের জিনিস দিতে পারেন সে একটা মানুষকে ভিডিও করে তারপর অনেক আয়োজন করে কিন্তু ঈদের সময় কিছু বোনাস দিতে পারবেন না সেটা কি মানে আপনার কতটুকু আপনারা মনে করেন যুক্তিসম্বন্ধ এই যে পারুল খালা তাদের বাসা যে কাজ করে তাকে কিছুদিন আগে স্বর্ণের একটা কানের দুল দেওয়া হয়েছে তো সেটা দিতে পারছে তো জানি না পারুল খালা হয়তো কাজ করে করে টাকা জমানো হয়েছে হয়তো তারাও কিছু দিয়েছে সেটা মিলিয়ে দিয়েছে আর নাম করেছে ইউটিউবে যে তারাই দিয়েছে আমার তো মনে হয় এটাই না কারণ তাদের যে মন মানসিকতা তারাদের যে ছোটো লোক তারা কখনও এরকম দিতে পারে না তো পারুল খালা বলেছে যে আমি ঈদের পরে যে আমি একটু আমাকে কিছু বোনাস দিলাম না এই মাহিনুর ছোট লোক ছোট লোক মহিলা সে বলে কি তোমাকে না বাটি করে গোস্ত দেওয়া হয়েছে তোমাকে না কোরবানি গোস্ত দিছি তো তুমি আবার বোনাস চাও কেন হ্যাঁ তারপর আবার নাজুল বাপিকে এসে বলতেছে যে খালার নাকি বোনাস বোনাস লাগবে তো এই ইউটিউবার এই দেশি খাটার বলতেছে যে দিয়ে দিও পান টান খায় না বিশ টাকা বিশ টাকা দিয়ে দিও তো কত ছোটো লোক চিন্তা করেন তারা যে মানে তাদের ভিডিওটা দেখলে এই কথাটা একদম স্পষ্ট আসে যে ভিডিওটাতে ঈদের পরের দিন যে ঈদের দিন যে ভিডিওটা দিল সেই ভিডিওটার মধ্যে মানুষ কতটা ছোট লোক হলে এত লোক কাজ করতে পারো তোমরা একটা মানুষকে একটা স্বর্ণের কানে দুল গিফট করতে পারো আর তাকে তোমরা সে চা মানে সে চেয়েছে তারপরও তুমি সে তাকে দিতে পারবা না একটা হয়তো দুই তিনশো টাকা বা পাঁচশো টাকা বোনাস দিলেও তো সে খুশি হয়ে যেত সারা বছর যেহেতু কাজ করে তো তোমরা তো তাদের শরীর দেখিয়ে তাদেরকে দেখিয়ে কম টাকা ইনকাম করো না তাহলে তাদেরকে কিছু টাকা দিতে এত ক্ষতি কিসের আর সেটা তাকে মানে মহিলাটাকে কীভাবে কথা শুনিয়ে দিল যে এটা কি মানে বলা যায় কতটা ছোট লোক হলে মানুষ এই ধরনের আচরণ মানুষ বাসার কাজের মানুষের সাথে করতে পারে বাসার কাজের মানুষের যদি না থাকতো তোমরা তাদেরকে এই যে শো শো করে তাদেরকে এই যে পারলখালাকে শো করো তারপর কাজের মহিলা আরেক আরেকজন আছে তাকে সারাদিনই ভিডিওতে দেশি খাটাসের ভিডিওতে দেখা যাবে সারাটা দিন তাদেরকে মানে শো করবে তার দেশি খাটাস মা তাদেরকে শো করবে শুধু মহিলারা তার ভিডিওতে মানে শো থাকবে তো তাদেরকে দেখিয়ে তোমার টাকা ইনকাম করতে পারো তাকে কিছু পাঁচশো টাকা বোনাস দিতে পারো না ছোট লোক মানে এরকম ছোট লোক তো এই মানে এই এই দুনিয়াতে নেই তোমাদের এই ভিডিও দেখে মানুষ কি শিখবে তোমাদের থেকে তোমার বউ মানে এই যে দেশিঘাটাস এই দেশি মাহিনুর তো যাই হোক তাদের থেকে আর কিছু তাদের থেকে কোনো শেখার কিছু নেই তাদের থেকে শুধু নোংরামি নষ্টমী তারপরে এই যে বায়দানি সাজ এসবই কিন্তু আশা করা যায় মানে কিভাবে ইউটিউবে এসে মানে মানুষকে শো করা যাবে তারপরে বায়দানি সাজ দেওয়া যাবে নোংরামি নষ্টমী করা যাবে এইগুলাই যতই বলা হোক না কেন তাদের কিন্তু শিক্ষা হবে না আর কোনো দিনও হবে না আমার মনে হয় তাদেরকে নিয়ে তো মানুষ রোস্টিং কম করছে না তাদেরকে নিয়ে মানুষ ভিডিও কম বানাচ্ছে না তো যাই হোক তাদের ভিডিওতে যা দেখি আমরা সেটাই বলার চেষ্টা করি তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আশা করবো সবাই খুব ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম